অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনে বৃষ রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে, অর্থাৎ আগামী 20 নভেম্বর 2020 এই বৃহস্পতি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এবং 5 এপ্রিল 2021 পর্যন্ত এই মকর রাশিতে নিজ গৃহে অবস্থান করবে এবং অলরেডি শনি কিন্তু সেখানে সক্ষেত্রিক এই জানুয়ারি মাস থেকে অবস্থান করছে, অর্থাৎ 20 জানুয়ারি অর্থাৎ 2020 জানুয়ারি মাস থেকে শনি সেই স্থানে অবস্থান করছে। অর্থাৎ শনি এবং বৃহস্পতি একত্রে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, এর ফলে বৃষ রাশি মানুষেরা কী ফল পেতে চলেছে তাই নিয়ে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আমার সাথে ভিজিট করতে চান, যদি ভালো লাগে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু রাশি লগ্ন জানার জন্য বারবার বলছি হোয়াটসঅ্যাপে আপনারা লিখবেন না, এটার জন্য আপনারা কমেন্টস বক্সে আপনারা কমেন্ট করুন, সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। তো শুরু করা যাক এই বৃহস্পতির রাশি পরিবর্তনে বৃষ রাশির কী প্রভাব পড়তে চলেছে। দেখুন, বৃষ রাশির সাপেক্ষে নবম স্থানে এই বৃহস্পতি অবস্থান করছে এবং অলরেডি নবমে আপনাদের শনিও কিন্তু অবস্থান করছে। আপনাদের এই একাদশপতি বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যভাবে, যদিও এখানে নিচ কিন্তু নিচটা নিচস্থ থাকে একটা ডিগ্রি পর্যন্ত, সম্পূর্ণরূপে কিন্তু নিচস্থ ফল দেয় না কোনো গ্রহ কোনোভাবেই। এটা আপনাদেরকে আমি প্রথম পার্টটা জানাই যে মকর রাশিতে মানে বৃহস্পতি খারাপ। দেখুন, এরকম মকর রাশিতে বৃহস্পতি আছে এমন চার্ট দেখেছি যারা আজকে লেকচারার, কলেজের স্কুলের টিচার, ঠিক আছে, প্রাইভেট পড়ায়, এরকম। তো অর্থাৎ গুরুগিরি করে কিন্তু তাদের জীবিকা অতিবাহিত হচ্ছে, তো একটা ডিগ্রি পর্যন্ত কিন্তু নিচস্থ হয়। তো নবমভাবে আপনাদের বৃহস্পতি যাচ্ছে ভাগ্যভাবে, ভাগ্যোদয় আপনাদের কিন্তু করাবেই করাবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে, আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, ধর্মীয় যাত্রা আপনাদের হবে এবং আপনাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন। এই বৃহস্পতির নবমভাবে অবস্থান করছে এবং এর পঞ্চম দৃষ্টি আপনাদের সরাসরি রাশিতে পড়ছে, অর্থাৎ আপনাদের রাশির উপর দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে অ্যাক্টিভিটিসটা আপনাদের যথেষ্ট বাড়বে এবং আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশমিত হচ্ছে, বিয়ে কেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। এবং এই বৃহস্পতি যেহেতু আপনাদের একাদশপতি নবমভাবে অবস্থান করছে, আপনাদের লাভ, সফলতা, সাকসেসের জায়গাটা কিন্তু দিবে, অর্থাৎ দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে, প্রফিটের জায়গাটা কিন্তু আপনারা এ সময় বুঝতে পারবেন। এবং এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির তৃতীয়ভাবে পড়ছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যারা বিদেশের সঙ্গে যুক্ত আছে কাজের সঙ্গে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, টেলিকমের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ, আপনাদেরকে প্রচুর অর্থ কিন্তু বিদেশ থেকে কিন্তু আপনাদেরকে দিবে এ সময়। এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির পঞ্চমভাবে পড়ছে, অর্থাৎ প্রেম প্রণয়, অর্থাৎ আপনাদের সন্তানের স্থানে সন্তান সুখের জায়গাটা কিন্তু তৈরি করছে। যারা সন্তানের ব্যাপার নিয়ে এতদিন প্রচেষ্টা করছিলেন সেক্ষেত্রে সন্তানের জায়গা কিন্তু আপনাদের প্রশমিত হবে, সন্তান প্রাপ্তির জায়গা। দ্বিতীয় কথা, আপনাদের সন্তানদের এডুকেশনের দিকটা বিশেষ ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে, যাদের সন্তানের শরীর সরকার নিয়ে প্রবলেম চলছিল সেই জায়গাটা কাটবে। এবং এই বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, নবম দৃষ্টি, আপনাদের প্রেম প্রণয় প্রীতির জায়গা কিন্তু ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের এডুকেশনের দিকটা
প্রাইমারি এডুকেশন দিকটা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং এই বৃহস্পতি যেহেতু একাদশপতি নবমভাবে বসে লগ্নে দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি, যাদের দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন তাদের শরীরের পাটটা কিন্তু যথেষ্ট ভালো হবে, অর্থাৎ দীর্ঘদিন ধরে অসুস্থতাতে ছিলেন সেই শরীরগত দিকটা কিন্তু আপনাদের বিশে নভেম্বরের পর থেকে কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবং কাজের দিকটাতে আপনাদের সফলতার জায়গা আসবে। এবং এই বৃহস্পতি যেহেতু শনির সঙ্গে একত্রে অবস্থান করছে, দেখুন আমি বারবার একটা কথা বলেছি, বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে যেভাবে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয়, তারাই এই সুবিধা ফলগুলো পাবে। যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্ত দশা, তারা কিন্তু এই যে বৃহস্পতির যে ট্র্যানজিটের যে অবস্থা সেই শুভ ফলগুলো কিন্তু তারাই পাবে। এবং আপনার রাশিচক্রে বৃহস্পতি গ্রহ কেমন আছে সেটাও কিন্তু একান্ত দেখা বিচার্য বিষয়। অবশ্যই বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা বিশেষভাবে লক্ষণীয়। এই শনি আপনাদের নবমভাবে নবমপতি সকেতে অবস্থান করছে এবং তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়ছে, যাদের শনির মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে বা প্রত্যন্তদশা চলছে, তাদের ক্ষেত্রে লাভ সফলতার জায়গাটা কিন্তু কিছুটা হলেও বেগ কিন্তু দিবে, যদিও যতই বিষয় রাশি হোক না কেন সেক্ষেত্রে লাভ সফলতা হবে কিন্তু ধীর গতিতে হবে। এবং এর সপ্তম দৃষ্টি আপনাদের রাশি তৃতীয় ভাবে পড়ছে, অর্থাৎ কমিউনিকেশনের জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। যারা টেলিকমের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা হবে। এবং এই শনির দৃষ্টি দশম দৃষ্টি আপনাদের রাশির ঠিক ষষ্ঠভাবে পড়ছে, অর্থাৎ রোগ ঋণ শত্রুতা। দেখুন শত্রুতাটা আপনাদের কিছুটা হলেও কমবে এবং ঋণটাও আপনাদের অনেক, যেহেতু এটা তুঙ্গ ভাব ঋণটাও কিন্তু আপনাদের অনেকটাই কমবে। ঋণের দিক থেকে আপনারা কিছুটা হলেও মেক আপ করবে, যাদের লোন আছে আপনারা একটু শনি কি ধীর গতিতে কিন্তু এগায়, অর্থাৎ যেহেতু বৃহস্পতির সঙ্গে একত্রে অবস্থান করছে এবং নবমভাবে আপনার নিজবঙ্গ রাজ্য সৃষ্টি করছে এবং সরাসরি দশম দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়ছে, এক্ষেত্রে আপনাদের শত্রুতা কিছু কমবে, আপনাদের রোগ থেকে কিছুটা হলো আপনারা রিকভারি করবেন এবং ধীরে 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 আপনারা কিন্তু ঋণ পরিশোধ কিন্তু করবেন বৃষরাশি। এবং যেহেতু এটা একাদশপতি মালিক আপনাদের এবং এক্ষেত্রে একাদশপতি নবমভাবে আপনাদের ভাগ্যোদয় কিন্তু নিশ্চিতরূপে করবে এই 20 নভেম্বর 2020 থেকে আপনার 5 এপ্রিল 2021 পর্যন্ত এই বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকেও লাভ, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছে, এই যে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছে, যারা শেয়ারের সঙ্গে যুক্ত আছে, যারা মিউচুয়াল ফান্ডে টাকা লাগাচ্ছেন, যারা অ্যাডভোকেট, যারা লেকচারার, যারা টিচার, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষ লাভ কিন্তু বৃষরাশির দেবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।